নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতা মন্ত্রীরা একের পর এক দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে। শুধু নেতা মন্ত্রী বললে ভুল হবে, তার ভাতিজা সেও জড়িয়ে যাচ্ছে, সামনের দিনে হয়তো তাকেও জেলে যেতে হবে। এবার একের পর এক দুঃখের খবর, মানে খারাপ খবর মমতার জন্য রেডি রয়েছে। এখন যা শুনতে পাচ্ছি, পশ্চিমবঙ্গ সরকারের দমকল মন্ত্রী সুজিত বসুকেও নাকি সিবিআই তলব করেছে। নিজাম প্যালেসে 31 আগস্ট সকাল 11টার মধ্যে তাকে নাকি হাজিরা দিতে হবে। পুরো নিয়োগ মামলায় এর আগে অয়ন শীলকে ধরেছে সিবিআই। তাকে ধরার পর তার যে ফ্ল্যাট, সে ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়েছে। তল্লাশি চালানোর ফলে জানা গিয়েছে যে সুজিত বসুর সঙ্গে অয়ন শীলের বেশ ঘনিষ্ঠতা রয়েছে, যার ফলে এবার সুজিত বসু ঝামেলায় পড়তে পারেন। সিবিআই সুজিত বসুকে ডেকে পাঠিয়েছে 31 আগস্ট সকাল 11টার মধ্যে। এদিকে এ বিষয়ে সুজিত বসুর কাছে কিছু জানতে চাইলে সুজিত বসু বলেছেন, তার কাছে এমন কোনো চিঠি বা কিছু আসেনি, টিভিতে তিনি দেখতে পেয়েছেন। তো যাই হোক, যদি সিবিআই ডাকে তিনি নাকি যাবেন, তিনি নাকি কোনো দোষী করেনি। তো এবার সুজিত বসু দোষী না নির্দোষ, সেটা তো পরে প্রমাণ হবে। তৃণমূলের সমস্ত নেতারা প্রথমে বলে আমরা নির্দোষ, কিন্তু পরে দেখা যায় দোষী। তো এবার দেখা যাক সুজিত বসু জেলে যায় কিনা। এই খবরটা আসার পরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ঠিক নেই। একের পর এক নেতা ফেঁসে যাচ্ছে দুর্নীতির দায়ে। দেখা যাক সুজিত বসু কি করে, তার সাথে কি হয়। খবর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। জয় হিন্দ।